ঘুরে ফিরে আমার এই জায়গাটাই আমার পরিবার। আমার নিজের ঘরের বাইরে আর কোনো জায়গা আমার নিজের পরিবার মনে হয় না, কিন্তু এই জায়গাটা আসলেই কেন যেন মনে হয় আমার নিজের জায়গা আসছে, নিজের পরিবার, নিজের ভাই বোনদের কাছে আসছে। এই যে একটা কি শান্তি, এটা আসলে আমরাই বুঝতে পারি, বাইরে কেউ বুঝতে পারি। তো সেই জন্য বলবো যে আমাদের এই সংগঠনটা আমাদের কাছে অনেক প্রিয়। আমাদের জন্মলগ্ন, ফিল্মের জন্মলগ্ন থেকে কিন্তু আমরা সংগঠনের সাথে ছিলাম কোনো না কোনোভাবে, ঠিক এভাবেই বড় ভাইরা দাঁড়িয়েছে, আমরা পাশে ছিলাম। আমরা সবসময় তাদের পাশে, তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের ভালো কাজকে সমর্থন করার জন্য পাশে থেকেছি। আমরা তাদের ভালো কাজের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। আমরা শেখার চেষ্টা করেছি যে এই মানুষগুলোকে ভালোবাসবো কী করে, আমরা একে অপরের সাথে ভালোবাসা দিয়ে কীভাবে আমরা এখানে থাকবো, সেই শিক্ষা আমরা নিয়েছি। আজকে দীপজল ভাই আসলে সত্যি কথা আমার মনটা ভেঙে গেছিলো যে আসলে আমি কখনো এমনি নির্বাচন নিয়ে আমার এমনি খুব ওইরকমভাবে আগ্রহ কখনোই ছিল না। তারপরও আমি কম করিনি, যথেষ্টই করেছি, সবাইকে সাথে সবসময় ছিলাম। এবার আর আসতে চাইনি যে থাক, আমার মাও অসুস্থ, আমি এবার দূরেই থাকি, নেক্সট ডে আসবো ইনশাল্লাহ। জায়েদকে বলছি, জায়েদ আমি তো আসছি তোমাদের সাথে, তোমাদের ভালো কাজ দেখেই তো আসছি, তুমি মিশা ভালো করেছো এবং যতটুকু ভুল থাকে টুকটাক সেই ভুলটাকে অতিক্রম করেছো তোমরা এই 2 বছরে, সেটা আমার কাছে মনে হয়েছে যে সম্মান পাওয়ার যোগ্য তোমরা। তো মানুষের ভুলভ্রান্তি মানুষ যখন অতিক্রম করতে পারে সেটাকে সাধুবাদ জানাতে হয়। তো সেই জন্য আমি ওদের সাথে বলেছি যে ঠিক আছে, আমি এবার না আসলেও আমি হয়তো নেক্সট কোনো সময় পেলে আসবো, সবার সাথে সবার অনুমতি নিয়ে আমি আসবো। কিন্তু আমার বড় ভাই না, এমনিতে যেভাবে হোক তোমাকে থাকতে হবে, তুমি কীভাবে থাকতে চাও বলো। আমি বলেছি যে না, আপনি যেভাবেই চান সেভাবেই আমি থাকবো, সমস্যা নেই, আপনি বললে তো আমি না করতে পারি না। সে আমার বাসায় চলে গেছে, তো এটা আমার জন্য খুব বেশি লজ্জার বিষয় ছিল। আমি জানতাম না সে আসবে, আমি জানতাম যে হয়তো জায়দোরা যাবে, একটু চা নাস্তা করবো, আমরা আড্ডা দিয়ে আলোচনা করবো যে কি হচ্ছে সমিতিতে, এবার কী হবে। কিন্তু দেখি যে আমাদের সম্মানিত সেই বড় ভাই, যে এখন আমাদের শেষ গার্জিয়ান বলা চলে ফিল্মের এই সংগঠনের, বিশেষ করে তো সেই মানুষটা যখন গেছে, আসলে আমি তখন আর আমার রাগ অভিমান কোনো কিছু এমনি আর ধরে রাখতে পারিনি। তো ভাইয়া বলছে যে সব কিছু ভুলে চলো, আবার ইন করো, তুমি থাকো আমাদের সাথে, ওরা যেভাবে যেভাবে করছে তুমি থাকো। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আসলে আমার মূল কথাই হলো আমি যদি ভালো বলার কারণে আমাকে যদি কেউ অপরাধী করে, আমাকে কেউ খারাপ বলে, বলুক, আই ডোন্ট কেয়ার, আমি কারোটা খাইও না, পড়িও না। হ্যাঁ, আর এটা আমাদের কোনো জাতীয় ইলেকশন না যেখানে আমরা দলাদলি করছি, সব দলে আমরা এক দল, অনলি শুধুমাত্র সমিতির। হ্যাঁ, আমরা সবাই এক পরিবার, কারণ যারা এখন ওই অন্য একটা পরিবার তৈরি করার চেষ্টা করছে তারাও কিন্তু এই পরিবারেরই অংশ ছিল।